আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা দেখছেন আলোকিত রাঙামাটির প্রতিদিনকার রাত 8টার সংবাদ। সাথে রয়েছি আমি মোহাম্মদ কাউসার। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ ঠেকাতে রাঙামাটি জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত। হত দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা দিল রাজনগর বিজিবি জোন। নানিয়ারচর ইসলামপুরে 90 পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার। করোনা মহামারীতে খাগড়াছড়ি সেনা রিজিউনের উদ্যোগে মহালছড়ি সেনা জোনের ব্যবস্থাপনায় সেনাবাহিনীর মানবিক সহায়তা। শ্রোতা দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। করোনা সংক্রমণ ঠেকাতে রাঙামাটি জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত। মহামারী করোনা ভাইরাস সংক্রমণ যেন বিস্তার না ঘটে সেটি ঠেকাতে এবং সাধারণ মানুষদেরকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের কেনাকাটা করা সহ মাস্ক পরে চলার জন্য মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার 5 মে সকালে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে শহরের বনরূপা বিএম শপিং কমপ্লেক্স, রিয়াদ বাজার মসজিদ মার্কেট সহ বিভিন্ন জনবহুল স্থানে মাইকিং করে মানুষদের স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বের হওয়ার অনুরোধ জানান। এ সময় তিনি বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং একাধিক মানুষকে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেন। হতদরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা দিল রাজনগর বিজিবি জোন। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালীতে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাজনগর 37 ব্যাটালিয়ন বিজিবি জোন। বুধবার 5 মে লংগদু উপজেলা রাজনগর বিজিবি 37 ব্যাটালিয়ন জোনের উদ্যোগে শতাধিক হতাহত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত এসব ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি ও ছোলা। রাজনগর বিজিবি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম তাজ উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাজনগর বিজিবি জোন। তারই অংশ হিসেবে গরিবদের মাঝে ত্রাণ সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। জোনের এ সকল কার্যক্রম ধারাবাহিক অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার জানান। নানিয়ারচর ইসলামপুরে 90 পরিবার পেল প্রধানমন্ত্রী উপহার। রাঙামাটি নানিয়ারচর উপজেলায় চলমান করোনাকালে কোনো প্রকার গণজামায়াত না হওয়ার লক্ষ্য ধারাবাহিক উপজেলার বিভিন্ন এলাকায় ওয়ার্ডে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় 5 মে বুধবার সকালে নানিয়ারচর উপজেলা বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় 500 টাকা করে দুস্থ 90 পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহার নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিউরি রহমান। তিনি ঈদের পূর্বে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি ও আনন্দ প্রকাশ করেন সুবিধাভোগীরা। করোনাকালে কর্মহীন হয়ে পড়া দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত দুস্থ পরিবারের সদস্যরা উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। করোনা মহামারীতে খাগড়াছড়ি সেনা রিজিউনের উদ্যোগে মহালছড়ি সেনা জোনের ব্যবস্থাপনায় সেনাবাহিনীর মানবিক সহায়তা। করোনা মোকাবেলায় দেশব্যাপী সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। বুধবার 5 মে খাগড়াছড়ি সেনা রিজিউনের উদ্যোগে মহালছড়ি সেনা জোনের ব্যবস্থাপনায় 24 মাইল মহালছড়ি ডিগ্রি কলেজ এলাকায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবান সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেনা সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। কেন পারবি না
কলবা যে আমাদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যক্রম অনেক সীমিত আকারে চলতেছে এবং আমরা যারা হচ্ছে গরিব খাদ্য সামগ্রী সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছে এটা সীমিত পরিসরে আমরা আশা করি এটা আপনার কাছে কথা আসবে না বা আসার সম্ভাবনা অনেক কম এরপর আপনারা দর্শক এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙ্গামাটি রাত 8টার সংবাদ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সকলকে